সাম্প্রদায়িকতা সহিংসতা বা সংঘাত নয়, বরং লালন ফকির প্রচার করেছেন তার জাতপাতহীন মানবধর্ম। মানবতার প্রাণপুরুষ এই বাউল সাধকের জীবন কর্ম, ধর্ম দর্শন, মরমী সঙ্গীত ও চিন্তা চেতনা থেকে শিক্ষা নিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত, অনুরাগী, দর্শনার্থী এখন ভিড় করেছেন লালন আখড়া বাড়িতে। লালন একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনের এই স্মরণোৎসব এখন মুখরিত বাউলদের আরাধনা আর মরমী গানে। একতারা, দোতারা আর ডুগি তবলার তালে লালনের বাণী ভক্তদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন সাধুগুরুরা। গুরু বলতে, গুরু শুধু এই রূপটা গুরু নয়, এই রূপের মধ্যে আর একটা রূপ আছে যেটা হচ্ছে গুরুরূপ। আর সেই রূপ যদি কেউ দর্শন করে, সেই রূপটা হচ্ছে রুহানিয়াতের রূপ, যেটা হচ্ছে আল্লাহর নূরকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়। আর সেই রূপ যদি গুরুর মধ্যে কেউ দর্শন করে, সে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়, তার মনে আর ময়লা কালি থাকে না। বাউলঙ্গে গুরুভক্তি প্রধান হওয়ায় সব সাধুগুরুরা সাইজির আখড়া বাড়িতে আসেন। আখড়া বাড়ি পরিণত হয় গুরু শিষ্যর মিলন মেলায়। ভক্তরা শরীর ভেঙে গুরুর পদস্পর্শে ভক্তি জানায়। ছোট দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গেয়ে চলেছেন লালনের গান। মানবধর্ম সবচাইতে বড় ধর্ম। আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন সাহের 132তম তিরোধান দিবস উপলক্ষে লালন সাহের আখড়া বাড়িতে এমনই সাধুর হাট দেখতে এসে মুগ্ধ দেশি এবং বিদেশি দর্শনার্থীরা। This place, yeah, it is very nice, very interesting. I have never seen something like that before. So it is very fascinating for me. এবারের প্রতিপাদ্য মানুষ ভজলে শোনার মানুষ হবি। সেই শোনার মানুষ হওয়ার জন্য এবং গুরুর পদধূলি নেওয়ার জন্য লাখ লাখ মানুষ এসে জড়ো হয়েছে লালনের পুণ্যভূমি ছেউরিয়ার এই আখড়া বাড়িতে। চলছে লালনের মর্মবাণীর উপলব্ধি, খাঁটি মানুষ হবার প্রাণান্তর চেষ্টা। সাইজের বাণী খুব আমাদের ভালো লাগে, ওনার কালাম, ওনার বাণী শুনলে আমাদের আত্মা শান্তি লাগে, অনেক ভালো লাগে আর কি। এই জন্য আমরা সাইজের এখানে আসি। এখানে চার তরিকার লোকই আসে বাবা, কাদরিয়া, তিস্তিয়া, নকশাবন্দিয়া, মজাদ্দিদিয়া, চার তরিকার লোকই আসে। এই জাতির ভেদ সাইজি করেন নাই তো, সাইজি একই কথা বলছেন যে মানব, মানব ধর্মই এটা আর পরধর্ম এটা। লালন স্মরণোৎসব উপলক্ষে কালী নদীর তীরে বিশাল মাঠে জমে উঠেছে লালন মেলা। আর আখড়া বাড়ির ভেতরেও বাইরে লালন অনুসারী ভক্তদের খণ্ড খণ্ড সাধু আস্তানায় এখন চলছে একের পর এক আধ্যাত্মিক গান। তাতে মেতে উঠেছেন সবাই। তাই তো বিশাল এই আয়োজনকে ঘিরে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের আপত্তিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরাসহ রাখা হয়েছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বেষ্টনী।